সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001126 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব। চৈত্র সংক্রান্তি উপলক্ষে ডেবড়ার 700 বছরের পুরানো কেদার মেলায় চপলেশ্বর ঐতিহ্যবাহী মন্দিরে পুণ্যার্থীদের ঢল। করোনার প্রকোপ লকডাউনের জন্য গত বছর বাবার মন্দিরে বন্ধ ছিল পুণ্যার্থীদের জল ঢালার ব্যবস্থা। এবছর পরিস্থিতি গত বছরের তুলনায় একটু স্বাভাবিক, তাই অন্যান্য বছরের মতো এদিনও সকাল থেকেই বাবার মন্দিরে জল ঢালার জন্য পুণ্যার্থীদের দীর্ঘ লাইন। কথিত রয়েছে 1297 খ্রিস্টাব্দে গুজরাটে আলাউদ্দিন খলজির আক্রমণে পরাজিত হয়েছিলেন সুলাঙ্কি রাজা দেবনাথ। রাজত্ব হারিয়ে আশ্রয় হারা রাজা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে এসে পৌঁছান উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। তখন অবিভক্ত মেদিনীপুর জেলাও ছিল উড়িষ্যার অন্তর্গত। রাজা দেবনাথ উড়িষ্যার জগন্নাথ মন্দিরে থাকাকালীনই মহাদেবের থেকে স্বপ্নাদেশ পান। ওই স্বপ্নাদেশে রাজা দেবনাথকে মেদিনীপুরের কেদারকুণ্ডু পরগনায় সামন্ত রাজাদের খটদস্যু ও পশ্চিমী চুয়াদের অত্যাচার থেকে রক্ষা করার কথা বলা হয়। স্বপ্নাদেশ মতো রাজা চলে আসেন অধুনা কেদার মেলায়। এরপর যুদ্ধ করে 713 জন চুয়াদের মুণ্ডচ্ছেদ করেন বলে জনশ্রুতি রয়েছে। ওই ঘটনা থেকেই কেদার মেলার পাশেই পিংলা ব্লকে মুন্ডমারি এলাকায় সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এরপর এই এলাকার সমস্ত রাজারা দেবনাথ তথা বীরসিংহকে এলাকার রাজা হিসেবে সম্মান জানান। সন্তুষ্ট রাজা তখন উড়িষ্যার মহারাজ দ্বিতীয় ভানুদেবের থেকে সনদ নিয়ে রাজ্য স্থাপন করেন কেদারকুণ্ডুতে। এরপর রাজা বীরসিংহ একটি জলাশয়ে খুঁজে পান বিশাল আকারের শিবলিঙ্গ। সেই জলাশয়ের ধারে একটি জমিতে 1299 সাল নাগাদ রাজা বীরসিংহ এই চপলেশ্বর মন্দির গড়ে তোলেন। তারপর থেকেই প্রতি বছর মকর সংক্রান্তি, শিব চতুর্দশী এবং চৈত্র সংক্রান্তিতে মহাদেবের পুজো শুরু হয়। রীতি মেনে প্রতি বছর মকর সংক্রান্তি, শিব চতুর্দশী ও চৈত্র সংক্রান্তিতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মহাদেবের মাথায় জল ঢালতে এবং পুজো দিতে। মন্দিরের সেবায়িত চণ্ডীচরণ মহাপাত্র বলেন, মন্দিরের ইতিহাস 700 বছরের পুরনো হলেও তার ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে সরকারের অবহেলায় তা ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, ভক্তদের থেকে আসা অর্থ আমরা নিজেরা নিই না, সেগুলো জমিয়ে কোনোভাবে মন্দিরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। যদি সরকার মন্দিরের সাহায্যে এগিয়ে আসে, তাহলে হয়তো মন্দিরের ঐতিহ্য অনেকটাই রক্ষা পাবে। আমরা মোটামুটি গত বছর তো একদম টোটাল বন্ধই ছিল, এবছর আমরা একটু স্থানীয় যারা আছেন নেতৃত্বে ওদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, একটা সবুজ সংকেত আমরা পেয়েছি, সেই হিসাবে আমরা কাজটা করছি। কিন্তু তার মধ্যে থেকেও আমরা অনেকটা স্যানিটাইজড করে টোরে ভেতরে যাতে বেশি ভেজাল না হয়, তবুও অনেক ভেজাল হয়ে যাচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। তবে আমাদের এখানে সেরকম সংক্রমণ নেই, তবুও আমাদের কমিটির পক্ষ থেকে যতটা সম্ভব আমরা সতর্কতা অবলম্বন করে কাজটা করছি। মন্দিরের ইতিহাস সম্বন্ধে, মন্দিরটা অ্যাকচুয়াল বাবা কোনো প্রতিষ্ঠিত বাবা নন, ইনি স্বয়ম্ভু বাবা, মানে এটা আদি অনন্তকাল থেকে ইনি বিরাজ করছেন। কথিত আছে, আমরা একটা ইতিহাস বই পেয়েছি, বহু পুরানো বই, সেই ঘটনা থেকে আমরা জানতে পারি যে 1297 সালে আলাউদ্দিন খিলজি যখন গুজরাট আক্রমণ করেন, তখন ওটা ছিল সৌরাষ্ট্র নাম, ওখানে রাজপুত রাজাদের সঙ্গে ওনার যুদ্ধ হয়। দেবনাথ বলে একজন রাজার সঙ্গে যুদ্ধ হয়ে দেবনাথ পরাজিত হন, উনি উড়িষ্যাতে চলে যান। উড়িষ্যাতে থাকাকালীন এই বাবার স্বপ্নাদেশ পান যে আমি এখানে আছি, তুমি এসে আমার পূজা শুরু করো, তোমার মঙ্গল হবে। সেই হিসাবে উনি 1297 সালে এখানে এসে উষ্ণ পশ্রবণ, ওই সামনে গেলে দেখতে পাবেন যেটা ভুড়ভুড়ি সিদ্ধকুণ্ড, এটাকে কেদার ভুড়ভুড়ি বলা হয়, ওখানে উষ্ণ পশ্রবণ উনি দেখেন।
এইখানে অবস্থান করেন। এইখানে থাকা তখন আপনার এটা পশ্চিম উড়িষ্যার আন্ডারে এই জায়গাটা নিয়ে ছিল, তখন উড়িষ্যার রাজা ছিলেন দ্বিতীয় ভানুদেব। এখানকার দুজন ভদ্রলোক আপনার সামনের গ্রাম জামনার পরমানন্দ রায় এবং বেলুনের রামানন্দ ঘোষ ওই দেবনাথকে নিয়ে উড়িষ্যাতে যান এবং ভানুদেবকে বলেন যে ইনি একজন তো ক্ষত্রিয় রাজা, যদি ওখানকার রাজ্যভারটা এনার হাতে দেন আমরা অন্তত যাতে শান্তিতে থাকতে পারি, কারণ খড় চুয়ার বর্গী এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। সেই হিসাবে উনি ওখানকার সনন্দ নিয়ে এখানে সিংহাসনে বসেন। দেবনাথ থেকে উনি উপাধি চেঞ্জ করেন, নাম নিলেন রাজা বীরসিংহ। ওনার রাজধানী ছিল এই সামনে মুন্ডমারী পিংলা ব্লকের মুন্ডমারী গ্রামের পাশের গ্রাম বীরসিংহপুর, ওখানেই উনি রাজধানী করেন। উনি এসে প্রথমে ওই চুয়ার খড় এইসব দস্যুর সার প্রায় 700 জন দস্যুকে উনি বন্দি করেন এবং মুন্ডেশ্বরী মায়ের কাছে বলিদান দেন, যেটা আমরা ইতিহাস থেকে জানি। তার মাথাগুলোকে ওই মায়ের মন্দিরের কাছে গেড়ে দেওয়া হয় বলে ওই গ্রামটার নাম মুন্ডমরাই থেকে মুন্ডমারী, এবং দেহগুলোকে আপনার সামনে ডেবরা ব্লকের গোদাবাজার বলে একটা জায়গা আছে ওইখানে কোথাও গেড়ে দেওয়া হয়, গর্দানমারি থেকে গোদাবাজার বলে প্রসিদ্ধ। তো সেই সময় 3 জন জমিদারকেও উনি বন্দি করেন, তার রাজা রানীরা ভয়ে রাজার প্রায় যখন বীরসিংহের পায়ে পড়ে, বীরসিংহ বলেছিলেন আমি এই বাবার মন্দির তৈরি করব, তোমরা যদি পাথর দিয়ে সাহায্য করো আমি তোমার স্বামীটিকে ছেড়ে দেব, তবে প্রজাদের উপর কোনো অত্যাচার করা যাবে না। এই শর্তে তিনি মুক্তি দিয়েছিলেন এবং এই মন্দিরটা যে দেখেছেন কোনো ইঁটের ব্যাপার নেই, সবই কিন্তু পাথরের ওপর পাথর দিয়ে। তো সেই হিসাবে মন্দিরের ইতিহাসটা মোটামুটি এই রকম। পরবর্তীকালে আরও অনেক ইতিহাস আছে, ভুড়ভুড়িটা এখনও আমরা বর্ষাকালে এলে আপনারা দেখতে পাবেন, তবে সেই উষ্ণ পশ্চমন যেটা অনবরত জল উঠত সেটা বর্তমানে এখন আর দেখা যাচ্ছে না। চৈত্র সংক্রান্তি উপলক্ষে ভক্তদের কেমন উচ্ছ্বাস দেখছেন? হ্যাঁ, চৈত্র সংক্রান্তিতে তো আপনি দেখছেন এখন তো প্রচুর, সকাল থেকে আপনার রাত্রি প্রায় 2টোর পর থেকেই ভক্তদের লাইন পড়ে গিয়েছিল, আর এখনও তো দেখছেন তো আমরা প্রায় 2টো বেলা 2টো হতে যাচ্ছে, তো এখনও দেখছেন লাইন আছে যথারীতি। এখানে মেয়েদের প্রচুর উৎসাহ এবং এখানে দলে দলে মেয়েরা আসেন, উপবাস করে পুজো দেন এবং বাবার মন্দিরের ডেভেলপমেন্টে প্রচুর পয়সা এনারা দান ধ্যান করেন। আমরা সরকারি কোনো সাহায্য পাই না এখনও পর্যন্ত। আমাদের দাবি স্যার, যদি মন্দিরটাকে মানে হেরিটেজ হিসেবে সরকার ঘোষণা করত তাহলে অন্তত এটা সরকারের আন্ডারে গেলে আমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম এই পুরানো মন্দিরের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে আর কি। আপনার নাম? আমার নাম চণ্ডীচরণ মহাপাত্র, আমি মন্দিরের একজন সেবায়িত পূজকও বটে। এবছর ভালো লাগছে, 4 বছর জল ঢালতে পাইনি বলে খুব খারাপ লাগছিল। এবছর গত বছর কোথাও জল ঢালিনি আমার, এখানে যতদিন আসছি এইখানেই আজ 20 বছর জল ঢালাচ্ছি। উমা মাসান, খুবই ভালো লাগছে, জল জল ঢালতে এসে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি প্রত্যেক বছরই আসি এখানে জল ঢালতে, ভালো বেশ ভালো, ব্যবস্থাও ভালো এখানকার মন্দিরে, জল ঢেলে খুব ভালোই লাগে। এই মন্দিরে কত বছর আসছে? এ তাও হ্যাঁ 10 বছরের মতো। কোথা থেকে আসছে? এই বালিচক থেকে। আপনার নাম? রুমা বসু। সাবস্ক্রাইব করুন। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। Sometimes fashion can change vision.